স্পেশাল হোমগার্ডের চাকরির দাবিতে কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে ধর্ণা আত্মসমর্পণকারী কেএলও ও কেএলও লিঙ্কম্যান সদস্যদের। এদিন কোচবিহারের জেলা শাসকের দফতরের সামনে আত্মসমর্পণকারী কেএলও ও কেএলও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটির ব্যানারকে সামনে রেখে তারা ধর্ণায় বসেছেন। তাদের অভিযোগ, চার বছর ধরে তাদের বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েও তাদের স্পেশাল হোমগার্ডের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। এর আগে দুটি ব্যাচকে চাকরিতে যোগদান করানো হয়েছে। জানা গেছে কেএলও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত প্রাক্তন কেএলও ও কেএলও লিঙ্কম্যান বিভিন্ন সময়ে সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এরপরে তাদের স্পেশাল হোমগার্ডের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো দুই ব্যাচের ইতিমধ্যে স্পেশাল হোমগার্ডের চাকরিতে নিয়োগ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রায় 200 জনেরও বেশি চাকরিতে নিয়োগ করা হয়নি। ভেরিফিকেশনের পরেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ তাদের। বারবার প্রশাসন এবং বিভিন্ন নেতার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে সোমবার ধর্ণায় বসেছেন বলে জানান বিক্ষোভকারীরা। দ্রুত নিয়োগ না হলে আগামী দিনে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।